হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আজ এই ভিডিওটা ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং সকলের জন্য। সেপ্টেম্বর মাসে মিড ডে মিলে বিদ্যালয়গুলো থেকে কি কি দেওয়া হবে, কত পরিমাণ দেওয়া হবে, এটার জন্য এটা নিয়ে আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি। সবাই দেখে নেবেন এবং সেপ্টেম্বর মাসে বিদ্যালয়গুলো থেকে এইগুলো দেওয়া হবে, ঠিক আছে? চলুন আমরা শুরু করি। ভিডিওটা যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমার বিভিন্ন জায়গায় এটাকে শেয়ার করবে, ঠিক আছে? চলো আমরা প্রথমে দেখে নিই। আচ্ছা, তোমরা সকালে দেখে নাও, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর অফ পূর্ব মেদিনীপুর জেলা মিড ডে মিল দপ্তর তাম্রলিপ্ত পূর্ব মেদিনীপুর থেকে এটা দেওয়া এটা দেওয়া হয়েছে, রিস্ট করা হয়েছে। কী বলা হয়েছে পরপর করে দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও পরপর। আচ্ছা, তোমাদের এবারে যে যা দেওয়া হবে সেটা পরপর আমরা একটু দেখে দিচ্ছি। একটা অর্ডার দেওয়া হয়েছে, এই অর্ডারটা বেরিয়েছে। অর্ডারটা প্রথমে বলা হয়েছে রাইস, চাল দেওয়া হবে কত করে, না 2 কেজি করে চাল দেওয়া হবে, ঠিক আছে? প্রাইমারি, আপার প্রাইমারি সকলের জন্য, ঠিক আছে? 2 কেজি করে চাল দেওয়া হবে তোমাদেরকে। আর কি দেওয়া হবে? পটাটো দেওয়া হবে, আলু দেওয়া হবে 1 কেজি করে। এবার তার দামটাও বলে দেওয়া হয়েছে কত করে, না 28 টাকার মধ্যে রাখতে বলা হয়েছে, 28 টাকার মধ্যে আলুটা রাখতে বলা হয়েছে। এবং এই যে বলা হয়েছে কুকিং কস্ট, এটা বলা দেওয়া হয়েছে কে পূরণ করবে, না ফান্ড ফর সেপ্টেম্বর অলরেডি অ্যালোটেড অ্যাজ পার রেট অফ ডিস্ট্রিক্ট এগ্রিকালচার মার্কেটিং অফিস, মানে এটা এখান থেকেই রেটটা অলরেডি বলে দেওয়া হয়েছে, 28 টাকা করে রাখতেই হবে, ঠিক আছে? এটা হয়েছে। এবার তারপর ছোলা, ছোলা দিতে হয় বলেছে, 1 কেজি ছোলা দিতে বলা হয়েছে। এর দাম কোনো ধরা নেই এখানে, কারণ ছোলাটা দেবে এই যে অ্যালটমেন্ট টু বি গিভিন টু বি যে সাপ্লাই হব বাই DCFC পূর্ব মেদিনীপুর থেকে, এগুলো সাপ্লাই হবে, ঠিক আছে? এই জন্য এখানে কোনো দাম উল্লেখ করা নেই। আর সব মানে একটা সাবান দিতে বলা হয়েছে, একটা করে 1 পিস করে, সেটা কত বলা হয়েছে, 10 টাকার ধরা হয়েছে, ঠিক আছে? কুকিং কস্ট, এটা কী বলেছে, ফান্ড অফ সেপ্টেম্বর অলরেডি অ্যালোটেড, এটা অ্যালোটেড করা হয়ে গেছে সেপ্টেম্বরে ফান্ডে। তাহলে বুঝতেই পেরেছে সকলে, তাহলে এইবারে এই এই 4টা জিনিস পরপর দেওয়া হবে, চাল, আলু, ছোলা এবং সাবান, বুঝতে পারছো? এগুলো তোমরা নিজের দায়িত্ব নিয়ে গিয়ে নিজেরা দেখে আপনারা বাড়িতে নিয়ে যাবেন, ওকে? এবং এবার এটার পারপাসে এই যে আলুটা এবার কবে থেকে দেওয়া হবে সেটাও একটুখানি বলে দেওয়া হয়েছে, দেখো মন্দির দেখে নাও। বলা হয়েছে ডেট অফ ডিস্ট্রিবিউশন 4ই সেপ্টেম্বর থেকে, 4 সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর 2020-এর মধ্যে, 4 সেপ্টেম্বর থেকে 14 তারিখের মধ্যে এইটার ডিস্ট্রিবিউশন হবে। প্রতিটা বিদ্যালয়ে 4 তারিখ থেকে 14 তারিখের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হবে। এটা এই অর্ডারটা শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার জন্যই বলা হয়েছে, এই অর্ডারটা যেটা বেরিয়েছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার জন্য, বাকি জেলাগুলোর জন্য নিশ্চয়ই তার অর্ডার বেরোবে এবং সেখানেও দাম সব বলা থাকবে, কত কোনটার কী দাম, কী ব্যাপার, সব কিছু ওখানে বলা, ডিটেলস বলা থাকবে। এটা যেহেতু শুধু পূর্ব মেদিনীপুর জন্য বেরিয়েছে, এটা পূর্ব মেদিনীপুর জেলার ডেটটাও বলে দেওয়া হয়েছে, 4th সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে? এবং আলুর দাম টাম সব এখানে বলে দেওয়া হয়েছে, এবং আলু যে সাপ্লাই করবে তারও একটা অর্ডার এখানে বলে দেওয়া হয়েছে, দেখো নিচের দিকে একটা অর্ডার দেওয়া হয়েছে, আরও একটা অর্ডার দেওয়া হয়েছে, খেয়াল করে দেখো। এই যে বলেছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুর এই যে লোকালি প্রিভান টু মার্কেট রেট অফ পটাটো ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ মিড ডে মিল ম্যাটেরিয়ালস, ঠিক আছে? মার্কেট রেট অনুযায়ী দিতে বলা হয়েছে। এই যে বলেছে দেখো, এই যে পটাটো, পটাটো বলা হয়েছে যে 28 টাকা পার কেজি, 28 টাকা পার কেজি বলা হয়েছে, এই যে লোকালি রিলিভেন্ট মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস অনুযায়ী 28 টাকা পার কেজি বলাই আছে, তাহলে বুঝতেই পেরেছো। তাহলে এবার বিদ্যালয়গুলো থেকে কী কী দেওয়া হবে, চাল দেওয়া হবে 2 কেজি করে চাল দেওয়া হবে, আর কী দেওয়া হবে, না আলু দেওয়া হবে 1 কেজি করে, আর ছোলা দেওয়া হবে 1 কেজি করে, আর সাবান দেওয়া হবে 1টি করে, ঠিক আছে? আজ এই পর্যন্ত। যদি আরও কোনো নতুন অর্ডার বেরোয় আমি অবশ্যই সঙ্গে সঙ্গে ভিডিওটি তৈরি করে আপনাদের দেবো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনুরোধ করবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।